সোমবার থেকে হাইলাকান্দিতে গণহারে কোভিড ভ্যাকসিনেশনের কাজ শুরু করা হচ্ছে। বিশেষ করে জেলার গ্রামীণ এলাকার 58টি কেন্দ্রে কোভিডের ব্যাপক হারে টিকাকরণ প্রদান করা হবে। 18 বছরের ঊর্ধ্বের বয়সের যে কোনো নাগরিক এইসব কেন্দ্রগুলিতে এলেই কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে সঙ্গে পরিচয়পত্র এবং বয়সের প্রমাণপত্র নিয়ে আসা বাধ্যতামূলক। রবিবার জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে জেলার প্রত্যেক নাগরিকদের কোভিড ভ্যাকসিন নিশ্চিত করার আহ্বান জানান হাইলাকান্দি জেলা শাসক রোহন কুমার ঝা। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক জানান, জেলার সর্বস্তরের মানুষের টিকাকরণ সুনিশ্চিত করতে মেগা ভ্যাকসিনেশন অভিযানের কাজ শুরু করা হচ্ছে। এতে সর্বস্তরের মানুষ, বিশেষ করে জেলার গ্রামাঞ্চলের মানুষের অংশগ্রহণ কামনা করেন তিনি। জেলা শাসক বলেন, জেলায় এযাবৎ 58টি ভ্যাকসিনেশন কেন্দ্র রয়েছে। এর মধ্যে কালীনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 6টি, আলকাপুর VPHC-তে 16টি, লালা CHC-তে 14টি, কাটলিছোড়া VPHC-তে 14টি এবং শহরাঞ্চলের জন্য রয়েছে আরও 8টি টিকাকরণ কেন্দ্র। জেলাজুড়ে টিকাকরণ প্রদানের কাজ আগামী 30 জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জেলা শাসক রোহন কুমার ঝা। এদিন জেলা শাসক রোহন কুমার ঝার পৌরোহিত্যে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি DDC রঞ্জিত কুমার লস্কর, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সম্পাদক আশুতোষ বর্মন প্রমুখ। তারা উভয়ে কোভিড পরিস্থিতি রোধ করতে সকলের জন্য কোভিড টিকাকরণ সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। মেগা ভ্যাকসিনেশন অভিযানের অধীনে নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে উপস্থিত হয়ে খুব দ্রুত ভ্যাকসিন নিতে জেলার সর্বস্তরে মানুষের এগিয়ে আসার আহ্বান জানান তারা। So that you will disseminate the information to more and more number of people, particularly in the rural areas. Our performance in the rural areas has not been up to the mark as far as vaccination is concerned. And I sincerely need your help, your support to involve them in the vaccination drive, because if the beneficiaries are not made aware of, they will, the attendance in our mega vaccination plan will go down and that will affect the image of the district. So I request you to aid us, to help us. They are eligible to get vaccine free of cost from the government of Assam. So I request you to keep your message. बहुत ज़्यादा ज़्यादा लोगों को बताएं और उनको प्रोत्साहित करें कि वो वैक्सीनेशन सेंटर पर कार्यक्रम करें और हमारे लिए प्रोग्राम कर सकें। ताकि आई विल रिक्वेस्ट ADC सर टू ब्रीफ यू। थैंक यू। হাইলাকান্দি থেকে ইবাদুর রহমান মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ।